আর মাত্র কয়েকটা দিন, তারপরই রথযাত্রা লোকারণ্য। তবে না, রথযাত্রা হলেও লোকারণ্য হচ্ছে না। সবথেকে বিখ্যাত রথ বলতে ঠিক যে ছবিটা মাথায় আসে, এবারেও মানুষের মনে সেই ছবিটা থাকলেও সেই ছবির ভিড় চোখে পড়বে না। কোভিড কালেও এবার পুরীতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 12 জুলাই রথযাত্রা, সেই রথযাত্রায় অংশ নেবেন প্রায় 3000 সেবায়েত, 1000 কর্মী। তবে অংশ নিতে পারবেন তারাই যাদের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এবং ভ্যাকসিনেশনের দুটি ডোজেরই সম্পূর্ণতা সার্টিফিকেট আছে। 8 জুলাই থেকেই পুরীর 4টি জায়গায় চলছে আরটিপিসিআর পরীক্ষা। রথযাত্রা উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি, ব্যস্ততা চরম। কোথাও রথ সাজানো, কোথাও বা রথের ঘোড়াকে তৈরি করা, সব মিলিয়ে ব্যস্ততা চরম। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তারাও হয়তো সেজে উঠবেন, কিন্তু চেনা ভিড়ে সাজবে না পুরী। রথযাত্রা লোকারণ্য হচ্ছে না পুরীর জনসমাগমে নিষেধাজ্ঞা কোভিড কালেও।